তরকারি বানানোর জন্য লাগবে পনির, আলু, আদা, টমেটো, ক্যাপসিকাম আর লাগবে দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে পনিরটাকে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। এবারে আমি পনিরটা ভাজতে দিয়ে দিচ্ছি। আমি এখানে পনিরগুলো সব দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নেব। পনিরটাকে বেশি ভাজবো না, হালকা হাতে একটু ভেজে নেব। ওটা বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তো এটা হালকা করে ভাজবো। একটু হালকা লাল হয়ে এলে তুলে নেব। এই দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলো তুলে নিয়েছি। ওই তেলেই আমি আবার আলুগুলোও ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুর মধ্যে একটু আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজতে থাকবো। এটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। এখানে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। আমি এবারে তেলের মধ্যে গোটা জিরে, আদা বাটা আর দেব টমেটো। একটু আদাটা হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম টমেটো, একটু টমেটোটা হতে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, যেটা কেটে রেখেছিলাম ওটা। ক্যাপসিকাম দিলে খুব ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর আসে, তো আমি ওই জন্য ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমার বাড়িতে একটু ঝাল কম খায়, যার জন্য আমি একটা দিলাম। তোমরা চাইলে বেশি দিতে পারো। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটু নরম হয়ে আসুক, তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার ক্যাপসিকাম আর টমেটোটা নরম হয়ে এসছে। তো আমি এবারে মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কিন্তু একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে, তো আমি একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একটু তেল ছাড়লে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। এই দেখো আমার হয়ে গেছে, এটা তেল ছেড়ে এসছে। তো আমি এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা এবারে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব একটু। এখানে আমি এবারে জল দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এখানে আমি আরেকটু জল দিয়ে নিয়েছি, তো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি আবার ফিরে আসছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে 3 থেকে 4 মিনিট মতন আমি আরেকটু হতে দেবো। এই দেখো এটা আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। আলু পনিরের তরকারি আমার রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা খুব ইজি রান্না, নিরামিষের দিন খুব ভালো লাগে খেতে। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বাই।